আমার ম্যাডাম সকালবেলায় শপিংয়ে গেছিল, তো যাওয়ানোর আগে আমার বলছিল যে না কি কি লাগবো, তা আমি বললাম যে না কিছু লাগবো না, পরে কি রুটি লাগবো, তো আমাকে হ্যাঁ রুটি লাগবো, আর আর কি যেন আনতে বলছিলাম না আর কিছু বলিনি, পরে আমার মনে হইলো যে তেল নাই, তো এরপরে আমি মনে হয় মেসেজ করে বলছিলাম মামারে যে মামা সয়াবিন তেল নাই, তো এই যে এখানে এই যে রুটিগুলো একেবারে নতুন, আর এই বিস্কিটগুলো আনছে ম্যাডাম, ওই যে বাসায় অনেক সময় মেহমানরা আসে ওনাদের সামনে দিতে হয়, তো এই যে এখানে আমি সবগুলো কমলা ঝুড়ির মধ্যে রাখলাম। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে, কেমন আছেন সবাই? তো আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম সবার জন্য, তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, ঠিক আছে? আর আজকে শুক্রবার, আজকে মানে আজকে আমাদের সবার জন্য অনেক স্পেশাল একটা দিন, আর আজকে আমার অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে, তো আমার ম্যাডামে সকাল সকাল বাজার সদাই করে নিয়ে আসলো, আপনাদেরকে তো আমি দেখাইলামই। তো এখন আমার যত কাজকর্ম আছে এগুলো করব, কিন্তু তার আগে হালকা পাতলা নাস্তা বানাবো, নাস্তা খেয়ে তারপর কাজে চলে যাব। তো দেখতে থাকেন আর প্লিজ একটা লাইক দেন, লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করেন। সকালটা হইলেই আমি শুধু ভাবি যে কখন ঘর দুয়ার গুছাবো, কখন এগুলো সব পরিষ্কার করবো। তো এই যে একটা আপু প্রায় সময় আমাকে বলে যে আপু তুমি এই যে মেশিন দিয়ে কেন পরিষ্কার করো না, তো আসলে কি আপু সত্যি কথা বলতে মেশিন দিয়ে পরিষ্কার করে কার্পেট, তো এই যে এখন আমি এই যে কার্পেটটা পরিষ্কার করতেছি এই যে মেশিনটা নিয়ে আসলাম, আর ফ্লোর মেশিন দিয়ে কখনো পরিষ্কার করে না, ফ্লোর ঝাড়ু দেয়, তো এর জন্য আমি ঝাড়ু দেই, আর বিশেষ করে যেহেতু কার্পেটের মধ্যে কোনো ময়লা নাই এর জন্য আর কি আমি মেশিন ইউজ করি না, কিন্তু তবুও ভাবলাম যে যেহেতু এই আপুটা বলে তো থাক এখন তাহলে মেশিন দিয়ে একটু ঝাড়ুটা দিই, তো এই যে দিলাম। আর বিশেষ করে যখন বাচ্চারা ঘুমায় থাকে আপু তখন আর কি মানে কি বলে এই কী যেন বলতে চাইছিলাম, ও মেশিন আর কি করি না কারণ মেশিনের অনেক সাউন্ড হয়, তো যেহেতু এখন বাচ্চারা কেউ ঘুমাইতেছে না তো এর জন্য আর কি মেশিনটা দিয়ে এই যে জায়গাটা দেখেন পরিষ্কার করে ফেললাম। এখন এগুলো পরিষ্কার করা শেষ, এখন চলে যাবো ওই রুমের মধ্যে, ওই রুমটাও ঝাড়ু টাড়ু দিয়ে তারপর সব কিছু পরিষ্কার করে ফেলবো। এখানে রুমটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম, তা এখন চলে আসছি কিচেনের মধ্যে, এগুলো সব কিছু একদম গুছগাছ করে জায়গাটা জায়গা রাখবো, কারণ একদম ছড়াই না আমার কাছে ভাল লাগে না, আমার কাছে একদম পরিপাটি থাকতে হবে। বাংলাদেশ হইলে কিন্তু এই পলিথিন গুলা আমার মা ফালাইতো না, কারণ আমার মা এই পলিথিন খুব সুন্দর করে ভালো করে রেখে দেয়, পরবর্তীতে কাজে লাগে এই জন্য আর কি। আমার সমস্ত কাজকর্ম করা শেষ, মানে ঘর বাড়ি পরিষ্কার করা শেষ, কিন্তু এখনো নাস্তা বানাইনি, তবে নাস্তাটা বানাবো এখন, গরম লেগে গেছে গা, তার মধ্যে এই যে লম্বা হাতটা জামা পরছি, এই যে। তো এখন কি করব কি করব, হ্যাঁ এখন কাপ টাপ এগুলো ধুইয়ে জায়গাটা জায়গা রাখি, তারপরে চা বানাবো, কারণ সবগুলো কাপ একদম নোংরা হয়ে গেছে, তো এগুলো ধুইতেইব, এরপরে গ্যাসের চুলাটা পরিষ্কার করতে হবে। আর কথা ছিল আমার ম্যাডাম আমাকে আজকে বা কালকে শপিংয়ে নেওয়ার কথা ছিল, তো দেখা যাক আমাকে আজকে বা কালকে শপিংয়ে নেয় কি নেয় না সেটা পরে দেখা যাক, ঠিক আছে? নিলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনাদেরকে ছাড়া তো আর আমি শপিংয়ে যাবো না, আপনাদেরকে নিয়েই আমি শপিংয়ে যাবো, ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা? এখানে আমি ঝটপট করে একটু হালকা নাস্তা বানাই নিতেছি, আর এই বাটিটা ওই যে ওই দিনকে কিনে আনছিলাম আপুরা মনে আছে, ওই যে কিছুদিন আগে যে শপিংয়ে গেছিলাম এই আর কি। ও ভালো কথা, আমার ম্যাডামকে বললাম যে মামা কবে আমার শপিংয়ে নিয়ে যাবেন, পরে বলছে কালকে নিয়ে যাব,
তো দেখা যাক কালকে যাই কি যাই না জানি না। তো এখানে এই যে আমি হালকা পাতলা নাস্তা বানাইলাম, তারপরে এই যে আমার জন্য নাস্তা বানাইলাম, খাবো এখন। আর ওই দিক দিয়ে কিন্তু চুলার মধ্যে রান্না অলরেডি আমি বসাই দিছি। তো এই যে এইখানে এই ডাল রান্না করতেছি, ডালের মধ্যে কিছু আলু কুচি করে দিলাম, অনেক ভাল লাগে খেতে। আর এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম, আদা রসুন এগুলো সব, আর কিছু হালকা পেঁয়াজ রাখছি, রসুন ছেঁচা, তারপরে ওগুলা দিয়ে মিক্স করে বাগার দিব। তো আমার এই যে এখানে ডালটা হইতে থাক। আর এইখানে এই ইন্ডোমি বানাবো, আর এই ইন্ডোমিগুলো হইছে, এগুলো হইছে ইন্দোনেশিয়া, এই যে এটা হইছে ইন্দোনেশিয়া, এই যে এখানে লেখাই আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে ইন্দোনেশিয়া লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই ইন্ডোমিটা খুবই মজা, এটা হইছে ইন্দোনেশিয়া। আর এটা হচ্ছে জিঞ্জাবিল অর্থ আদা। আর এই যে এখানে আদা রসুনের পেস্ট আমি এখন ফ্রিজ থেকে বের করছি, এটাকে একটু পরে কাটবো। আর এই নুডলসটা হইছে, এই নুডলসটা হইছে কোরিয়া। আর এটা আমার ম্যাডামে 3 প্যাকেট আইনা দিছিল, তো 1 প্যাকেট খাইছিলাম, খায়া মইরা যায় কি অবস্থা। আর না, 1 প্যাকেট না, 2 প্যাকেটই খাইছিলাম। তো ওইটা আছে, ওইটা কোনো একদিন নিয়ে চলে আসবো, কারণ এইসব নুডলসগুলো হইছে চ্যালেঞ্জ, মানে এগুলা খাইতে মানে ভীষণ মানে কঠিন, মানে কি বলবো, এত ঝাল, মানে সেই ঝাল এক কথায়। তো এই দিক দিয়ে আমি এই যে নাস্তাটা খেয়ে নিতেছি, নাস্তাটা খেয়ে এখন চলে যাব কাজে। আর ওই এই যে এখানে না মুরগির মাংস 2 পিস, তো এটা এখন আমি ফেলে দিব। ফেলে দিয়ে যে নতুন যে মুরগির মাংস রান্না করছি ওগুলো এখন চুলার মধ্যে দিয়ে পুরবো। এইখানে পেঁয়াজ আর রসুন একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিলাম, এখন ডালটা বাগার দিয়ে দিলাম। আর এই ডালের মধ্যে বেশি করে ধনিয়া পাতা, তারপরে আলু, তারপরে বেশি করে ডাল দিছি। এখন সুন্দর করে একদম ঘন করে রান্না করে নিলাম, বিশ্বাস করে না পুরা। আমি আজকে একবার ভাত খাইছি পেট ভরে ডাল দিয়ে, আবার খাইছি এক বল মুড়ি খাইছি, মানে এত মজা হয়েছে ডালগুলা, মানে অনেক মজা হয়েছে। তো এই যে এদিক দিয়ে আমার মুরগিটাও হয়ে গেল, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন এই যে আদাগুলো আমি একদম চাকচাক করে ছোট ছোট করে কেটে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিব। এতে করে হয় কি আপুরো জানেন, মানে আদা রসুনটা আপনি যখন রান্না করবেন তখন পুরাটা মানে বল বের করতে হবে না, আপনার যতটুকু দরকার এখান থেকে 1 চাক বা 2 চাক, মানে যতটুকু দরকার আপনি পরিমাণ মতো বের করে নেবেন, ব্যাস রান্না করলেন। এইভাবে আপনারাও ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এই যে এদিক দিয়ে রান্না বান্না শেষ, সব কিছু একদম গুছায় গাছায় রাখলাম, পাকের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার রান্না বান্না সমস্ত কিছু কাজকর্ম করা শেষ, আদা রসুনের পেস্ট সব কাজ করা শেষ, এখন বাহিরে যাব। বাহিরে এত সুন্দর মসজিদে খুতবা হইতাছে, মাশাআল্লাহ তবারকাল্লাহ। চলেন আমি বাহিরে খুতবাটা আগে শুনবো, আপনাদেরকেও শোনাবো, ঠিক আছে? তারপরে কথা, আমি কোনো কথা বলবো না, আপনারা শুনেন।
অরিজিতের খুতবা শোনার পর আমার এই জায়গাটা ঠান্ডা হয়ে গেছে, মানে কলিজা ঠান্ডা হয়ে গেছে। সত্যি আমি প্রতি শুক্রবারে আমি অপেক্ষায় থাকি যে কখন মসজিদে খুতবা পড়াইবো, আমি শুনবো, আমার ভীষণ ভাল লাগে। তো এখান থেকে এক গ্লাস লেবান আমার ম্যাডামরে দিব আর এক গ্লাস আমার ম্যাডামের ছেলেকে দেব। তো আসলে লেবানটা আমি দিছি ঠিকই, কিন্তু ওরা কেউ খায় নাই। তো যেমনকার লেবান ইমুনি আমি আইনা পরে ফালাই দিছি। তো এখন আমার ম্যাডামকে এক কাপ চা বানাই দিব। আচ্ছা, চাটা নিয়ে যখন মামার সামনে গেছি, মামা হাসতেছে, কয় জন্না আমি কি পেপসি খামো, না চা খামো, না পানি খামো, না কোনটা খামো, মানে এত মানে সব কিছু একসাথে দেওয়া হয়েছে, মানে ম্যাডামে সাথে করে পেপসি নিয়ে গেছে, আমি দেখিনি, তা আমি আবার চা নিয়ে গেলাম। আজকে শুক্রবার ছিল, তো অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, সারাদিন অনেক কাজ করছি, ঘর বাড়ি ঝাড়ু দিলাম, রান্নাবান্না করলাম, তারপর অনেক কাজ করছি, এর ভিতরে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো তো দিনটা খুব ভালো কাটলো, যেমনই থাকি না কেন, মানে সময়গুলো একটু সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। আসলে আপনি যেইখানেই থাকেন না কেন, যেইভাবেই থাকেন না কেন, সেটাকে সুন্দর করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার নিজের মধ্যেই, কারণ আপনার আপনার জীবনটা কিভাবে সুন্দর করবেন সেটা একান্তই দায়িত্ব আপনার, ঠিক আছে? তো এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি বলবো। তো আমার হবু স্বামীর কিছু কিছু কথা শুনে আমি মানে অনেক অবাক হয়ে গেলাম। সত্যি কথা বলতে, একজন ওয়াইফকে যদি তার হাজব্যান্ড সাপোর্ট করে, আমি মনে করি দুনিয়ার আর কারো সাপোর্টের দরকার নাই, সত্যি কথা। কারণ একজন বউ তখনই মাথা উঁচা করে দাঁড়াতে পারে যখন তার স্বামী তার পাশে থাকে, সত্যি। তো আমার আমি আজকে ও ওর মন থেকে আর কি ওর পেট থেকে কথা বের করি। ও কিন্তু কথা খুব কম বলে, না কথা বলে না যে তা না, কথা বলে, বাট আমি যেরকম একটু বগর বগর করতে পছন্দ করি, ও আবার বগর বগর করে না। তা আমি ওরে বললাম, আচ্ছা অনেকেই তো অনেক ধরনের কথা বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাবা এটা সেটা অনেক কথা বলে, এখনও তো বিয়ে হয় না কাগজ কলমে। তো আমিও তো মানে আমি তো এগুলো ভাবি না, কিন্তু ওনাদের কথাগুলো শুনে অনেক সময় আমি মানে চিন্তা করি যে আসলেই তো যদি দিন শেষে সে আমার হাতটা ছেড়ে দেয় তখন কি হবে, এটা ভাবি। তো তুমি কি ভাবো আমাকে বলবা একটু? তখন ও আমাকে বলে যে আমি ভাবি বাংলাদেশে গিয়ে ভিডিওর কোয়ালিটি কিভাবে আরও সুন্দর হবে, বাড়িতে গিয়ে বাড়িতে আরও কী কী করব, উঠানের মধ্যে একটা সুন্দর একটা চুলাপাট দিব, একদম মানে যাতে মানুষের দেখে একদম মুগ্ধ হয়ে যায়, তারপর আরও অনেক কিছু করব যেগুলো দেখলে মানে আমাদের যে ভালোবাসার আপু ভাইয়ারা আছে, খালামণির আঙ্কেলরা আছে, যাতে ওনারা সবাই দেখে একদম মুগ্ধ হয়ে যায়, আমার এটাই আশা। তখন আমার কাছে এত ভালো লাগলো, কারণ হয়েছে যেই জিনিসটাকে আমি ভালোবাসি, যেটাকে আমি ভালোবেসে আমার জব হিসাবে নিছি, সেইটাকে আমার হবু স্বামীও এত ভালোবাসে, তো এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া, তাই না? তো একজন বউয়ের পাশে তার স্বামী যদি থাকে তাহলে সে সবসময় সফলতা অর্জন করবে, এটাই বাস্তবতা। তা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তো আমি মনে করি আমার ভালো মন্দ সব কিছু শোনার অধিকার আপনাদের আছে, সেই জন্যই আপনাদের কাছে বলি আমার আপুর ভাইয়ারা। আর যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সো আমাদের মূল উদ্দেশ্যে থাকবে যে আমাদের ভিডিও আরও কীভাবে সুন্দর করব, বা আরও কীভাবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো, এটাই কিন্তু আমাদের চিন্তাধারা, তাই না? তো আজকেকার ব্লগটা কেমন লাগলো, আমার হবু স্বামীর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, কারণ আপনাদের কমেন্টগুলো দেখার পর আমি আমার সারাদিনের পরিশ্রম সব কষ্ট দুঃখ সব ভুলে যাই, ভীষণ ভালো লাগে, ঠিক আছে? তো সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, ঠিক আছে, আপনাদের কমেন্ট। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো সবাই ভালো থাকবেন, আবার আসবার একটা ধামাকা নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।